সিবিআই তদন্ত শুরু করতেই সিবিআইয়ের হাতে এলো চাঞ্চল্যকর তথ্য। আরজিকর ধর্ষণ ও খুনকাণ্ডে নয়া তথ্য জানতে পেরেছেন সিবিআই গোয়েন্দারা। সূত্রের খবর, আরজিকর হাসপাতালে দুজন হাউস স্টাফ এবং একজন ইন্টার্ন ওই হাসপাতালের চেস্ট বিভাগে সেক্স এবং ড্রাগ র্যাকেটের সঙ্গে যুক্ত ছিল। তাদের চিহ্নিত করে ফেলেছিলেন নিহত পড়ুয়া তরুণী চিকিৎসক। তাদের সঙ্গে এই র্যাকেট চালানোর বিষয় নিয়ে তুমুল তর্ক বিতর্ক হয়েছিল বলে মনে করছেন সিবিআই গোয়েন্দারা। দুদে গোয়েন্দাদের মতে, এর জন্য আরজিকর হাসপাতালে চেস্ট ডিপার্টমেন্টের সিনিয়রদের ব্যবহারে এবং অসহযোগিতায় ওই মৃত চিকিৎসক বেশ কিছুটা হতাশায় ভুগছিলেন। তাই সে এই হতাশার কথা বাড়িতে মা বাবার কাছেও প্রকাশ করেছিলেন। ওই হাসপাতালে ডিউটিতে যেতে তার আর ভালো লাগছে না বলেও অনিয়া প্রকাশ করেছিলেন। সেই কথা রাজ্য পুলিশকে আগেও জানিয়েছিলেন তার বাবা মা, কিন্তু তারপরও সেই নিয়ে কোনো রকম তদন্ত এগোয়নি তারা। কিন্তু সিবিআইয়ের কাছে তথ্য পৌঁছতেই এবার সেই বিষয়ে নড়ে চড়ে বসেছেন সিবিআইয়ের গোয়েন্দারা। মেয়ের কাছে চেস্ট ডিপার্টমেন্টে একটি চক্র চলার আভাস পেয়েছিলেন নিহত তরুণী পড়ুয়ার চিকিৎসকের বাবা মা। তার ভিত্তিতে ওই নিহত চিকিৎসকের বাবা তার মেয়েকে ধর্ষণ ও খুন করার ক্ষেত্রে সুপারি দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন গোয়েন্দারা। এখন সেই সূত্র ধরেই আরজিকর হাসপাতালে যদি সত্যি সেক্স এবং মাদক র্যাকেটের চলাচল হয়ে থাকতে পারে, তাহলে তার সঙ্গে কোন দুজন হাউস স্টাফ এবং একজন ইন্টার্ন জড়িত তাদের চিহ্নিত করতে জোরদার নজরদারি চালাচ্ছে। এছাড়াও ওই হাসপাতালের আরও চারজন পড়ুয়া চিকিৎসককে বর্তমানে চিহ্নিত করেছেন সিবিআই গোয়েন্দারা। সেই বিষয়ে তাদেরকে যে কোনো সময় জিজ্ঞাসাবাদ করা হতে পারে, কিন্তু তারা কোথায় আছে সেই সন্ধান এখনও পাওয়া যায়নি। অর্থাৎ 3+4 অর্থাৎ টোটাল 7 জনই এসে দাঁড়ালো আবারও, কিন্তু এই 7 জন বর্তমানে কোথায় আছে এখন তাদেরকেই খুঁজে বের করতে হবে সিবিআইকে।